হ্যালো এভরিওয়ান তোমাদের আগের ভিডিও পার্টে মানে ভিডিও পার্ট এইট পার্ট এইটে এই অঙ্কটা এই পর্যন্ত আমি করেছিলাম এখন এই পার্টে ভিডিও পার্ট নাইনে এটা কন্টিনিউশন হচ্ছে সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখাও এবং আমি তোমাদের অঙ্কগুলো সমাধান করে না এই অঙ্কগুলো পরীক্ষা তোমরা কমন পাবে একদম মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ট্যানজেন্ড নর্মাল চ্যাপ্টার ট্যানজেন্ড নরমাল স্পর্শক বিলম্ব এই চ্যাপ্টারে তোমাদের বেছে বেছে অঙ্ক করাচ্ছি যে ধরনের অঙ্কগুলো প্রায় প্রতিটা বই আছে সে সৌরেন্দ্রনাথ দে বলো সাঁতরা সাঁতরা বলো সব ধরনের বই করো সব অঙ্ক করার দরকার নেই ঠিক আছে যেখানে যে চ্যাপ্টারে সব অঙ্ক করার দরকার আমি সব অঙ্কই প্রায় করিয়েছি সামান্য কিছু হোমওয়ার্ক দিয়েছি কিন্তু টেন জেন নর্মালে সব অঙ্ক করার দরকার নেই ম্যাক্সিমাম সেম টাইপের অঙ্ক এই জন্য আমি সব করাচ্ছি না যে ধরনের অঙ্কগুলো করাচ্ছি ভালো করে প্র্যাকটিস করলেও ওই টাইপের অঙ্কগুলো অবশ্যই পেরে যাবে তাও যদি না পারো তোমরা আমাকে লাইভ ক্লাসে বলবে তোমাদের লাইভ ক্লাস করাচ্ছি তোমরা ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করে নেবে লাইভ ক্লাস করবে এবং তোমরা সবাই যদি অ্যাটেন্ড করো লাইভ ক্লাসে তবেই আমি লাইভ ক্লাসটা কন্টিনিউ করতে পারবো বুঝতে পারলাম সবাই লাইভ ক্লাস করার জন্য সবাইকে স্কুল খুলে গেছে স্কুলের সব বন্ধুদের বলবে সবাই যেন লাইভ ক্লাস অ্যাটেন্ড করে তাহলে আমি তোমাদের লাইভ ক্লাস করাবো আর তাহলে এই অঙ্কটা কন্টিনিউ করা যাক যেটা আগের ভিডিও পার্টে সুতরাং এই ভিডিওটা যদি কেউ ডাইরেক্ট দেখেও তাহলে এটা বুঝতে পারবে না সুতরাং এই ভিডিওটা এই অঙ্কটা দেখার জন্য তার আগের ভিডিও মানে পার্ট এইট এটা হচ্ছে পার্ট নাইন পার্ট এইট ভিডিওটা একটা ভিডিওর সঙ্গে একটা ভিডিও লিঙ্ক আপ সুতরাং প্রতিটা ভিডিও একটার পর একটা দেখতে হবে সময় করে দেখে নেব তাহলে দেখো আগের পাটে আমি কী বলেছিলাম যে এইটা হচ্ছে গিয়ে স্পর্শকের সমীকরণ বেরোলো মানে অবিলম্বে সমীকরণ হলো এটা অবিলম্বে সমীকরণ এক্সোয়ান এন বিন্দুতে আর একশো আনএন বিন্দুতে এই যে এই অঙ্কটা ছিল এই অঙ্কটাতে ছিল তাহলে এক্সকোয়ারাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টু ওয়ান অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রায় কমন আসবে ধরে নাও না এত ইম্পর্টেন্ট অঙ্কটা তো এই অবিলম্বে এই হচ্ছে গিয়ে পরাবৃত্ত এই পরাবৃত্তের এক্সোয়নএন বিন্দুতে অবিলম্বে সমীকরণ বার করলাম এটা ঠিক আছে এক নম্বর আর অবিলম্বে সমীকরণ দেওয়া আছে এলএক্স প্লাস এম ওয়া ইকুয়াল টু ওয়ান যেহেতু দেওয়া আছে তার মানে দুটো ইকুয়েশান সেম দেখতে অন্যরকম কিন্তু অ্যাকচুয়ালি সেম সুতরাং আমরা এটা কম্পেয়ার করব তাই না তো এখানে লিখে দাও যেহেতু যেহেতু ইকুয়েশান অফ নর্ম্যাল ইকুয়েশান অফ নর্ম্যাল ইজ গিভিং ইজ গিভিং ইন দ্য ইকুয়েশান ইন দ্য কোশ্চেন इक्वेशन ऑफ नॉर्मल इज गिवीन इन द इक्वेशन सो सोन इक्वेशन वक्वेशन ओन इज सेम टू द टू द इक्वेशन टू देर फॉर कंपेयरिंग कम्पेयरिंग অফ কম্প্যারিং অফ এক্স অ্যান্ড ওয়াই ওয়াই অ্যান্ড কনস্ট্যান্ট টার্মস ঠিক আছে অ্যান্ড কনস্ট্যান্ট টার্মস কনস্ট্যান্ট টার্মস তার মানে এক্স ওয়াই এর সঙ্গে কফিস মানে দুটো সহ লেখা যদি সেম হয় তাহলে তো তোমরা জানো যে কী হবে তারা দুটো ইকুয়েশন যদি সেম হয় তাহলে তাদের এক্সের হক ওয়াই এর সক এবং কনস্ট্যান্ট টার্মগুলোই পরস্পর অনুপাত সমান হবে তাহলে এখানে কি হচ্ছে এক্স এস হক কত আছে এ স্কোয়ার ওয়াই ওয়ান তাহলে এ স্কোয়ার ওয়াই ওয়ান বাই এক্সের শক কত এল তাহলে বাই বোঝা গেল কারণ এই ইকুয়েশানটা এই ইকুয়েশানটা সেম তাহলে এক্সের কোপিসিয়েন্ট বাই এক্সের কোপিসিয়েন্ট এই ইকুয়েশানের এক্সের কোপিসিয়েন্ট বাই বাই হবে এখানে বাই এই ইকুয়েশানের এক্সের কোপিসিয়েন্ট এল ইকুয়াল টু ঠিক আছে কীভাবে হবে ওয়াইয়ের কোপিসিয়ান্ট কত হচ্ছে বি স্কোয়ার এক্স ওয়ান এখানে ওয়াই কোপিসিয়ান্ট কত এম ইকাল টু এখানে কনস্ট্যান্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স তাই তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার্স ওয়ান বাই কনস্ট কত ওয়ান তাহলে এখান থেকে তোমরা এই দুটো থেকে পেয়ে যাবে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কেটে যাবে তাহলে এখানে ওয়ান ওয়ান কেটে গেলে কত হবে এক্স পেয়ে যাবে তার মানে এ স্কোয়ার বাই এল প্লাস বি তাহলে এক্স ওয়ানের মান হয়ে যাবে এক্স মান হয়ে যাবে এ স্কোয়ার বাই এল আবার এই দুটো থেকে যখন হবে তখন এক্স কেটে যাবে তাই না এই দুটো থেকে যখন হবে এই দুটো থেকে এই দুটো তখন এক্স ওয়ান ওয়ান কেটে যাবে তাহলে ওয়ানটা থাকবে তাহলে কত হবে যাবে বি স্কোয়ার বাই এম ইকোয়াল টু এ লিখেই দিলাম তাহলে এখানে কত হচ্ছে এক্স ওয়ান কেটে গেল তাহলে এখান থেকে ওয়াই ওয়ান কত হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই এম তাই তো এক্স ওয়ান মান পেয়ে গেল এখন এক্স বিন্দুটা কি এর উপর অবস্থিত আমার বিন্দুতে এই প্যারাওয়ালার নর্মাল সমীকরণ বার করেছি তাই তো তাহলে এক্সো বিন্দু এর উপর অবস্থিত হবে প্যারাবোলার উপর ওই অধিবৃত্ত পরাবৃত্ত পরাবৃত্ত না হাইপারবালার উপর অবস্থিত হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান ইচ স্যাটিসফাইড স্যাটিসফাইড বাই দ্য বাই দ্য হাই হাইপার বলা গিভিন হাইপারবোলা গিভিন হাইপার বলা গিভিন হাইপারবোলা গিভিন হাইপারবালা ইকুয়েশান দেয়ার ফোর এক্স ওয়ান স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ওকে তাহলে এখন এই এক্স ওয়ান ওয়ান মানটা এখানে তোমরা মানটা বসাবে এই এক্স ওয়ানের মান আর ওয়াই ওয়ানের মান নিয়ে এখানে বসাবে তোমাদের আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যে ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা অঙ্কগুলো করে এই ভিডিওর এই চ্যানেলে তোমাদের পড়াশোনা করে কেমন লাগছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে এই অঙ্কটা কেমন বুঝতে পারলে বা কেমন বুঝতে পারছো হ্যাঁ বা কোনো স্টেপে বুঝতে পারলে কি না ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে আর ভিডিওটা শেষে নোট করে নেবে আমি তোমাদের এগুলো পরীক্ষা টাইপের পাবে এই ধরনের অঙ্কগুলি আসবে এবং তোমাদের প্রতিটা ভিডিও দেখার পরে লাইক করবে কমেন্ট করবে লাইক করতে ভুলবে না রিকোয়েস্ট করছি রায় রায় লাইক করলে ভালো লাগে একটু আমার ঠিক আছে তাহলে তোমাদের আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো এবং বেশি করে শেয়ার করতে শেয়ার করবে স্কুলের সব বন্ধুদের শেয়ার করবে সবাইকে শেয়ার করবে সব স্কুলের ফ্রেন্ডসদের এটা সবাই করতে পারে ওকে ফর নিউ নিউ লেটেস্ট আপডেট ভিডিও তাহলে এটা কি বোঝা গেলো তাহলে একশো নয় মানটা নিয়ে এখানে বসাও তাহলে এটা নাম দিয়ে দাও তিন নম্বর তাহলে কত হবে তার ফর্ম তিন ফর্ম তিন ফর্ম তিন থেকে তুমি কত পাবে ফর্ম তিন এক্স ওয়ান আমার কথা বলছি স্কোয়ার কমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই তো তাহলে এখানে হয়ে যাবে তাহলে এক্স ওয়ান মানে তাহলে একটা কাজ করো সবচেয়ে ভালো হবে এক্স ওয়ান হ্যাঁ ওয়ান এখানে বসে ঠিক আছে তাহলে এখানে ওয়ান থাক তাহলে ওয়ান বাই এ স্কোয়ার ওয়ান বাই হোল স্কোয়ার এক্স হোল স্কোয়ার মানে হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার বাই কমন হোল তার মানে হয়ে যাবে কমন এ প্লাস বি মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ওকে এল কমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু ওয়ানের হোল স্কোয়ার ওয়ান মানে কত ওয়াই ওয়ান মানে দেখো বি স্কোয়ার বাই এম কমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বাই এম কমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ক্লিয়ার তাহলে মাটা এখন বসালে এরপরে এটাকে সরল করতে হবে ঠিক করে তাহলে এখানে কোথায় যাবে ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু এ টু দি পার ফোর এল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু বি টু দি পার ফোর এম স্কোয়ার কমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তা এখানে দেখো বি স্কোয়ার বি স্কোয়ার কেটে গেলো এখানে এ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল ওকে এরপরে দেখো তুমি এটা কী করবে ঠিকভাবে সরল করবে এটাকে ঠিক আছে তাহলে এ স্কোয়ার বাই এল স্কোয়ার কমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এম স্কোয়ার কমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার এটাও কিন্তু হোল স্কোয়ার আছে এই যে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে না হোল স্কোয়ারটা আমার হাতে পড়েনি তো হোল স্কোয়ার হবে হোল স্কোয়ার হবে ইকুয়াল টু ওয়ান ওকে এরপরে যেটা করতে হবে তোমাদের তাহলে এ স্কোয়ার বাই তাহলে এটা কী হবে এ স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এম স্কোয়ার এপর একটু কোশ্চেনের দিকে তাকাও কোশ্চেনের দেখো এ স্কোয়ার বা এল স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার বা এল স্কোয়ার এম বি স্কোয়ার বা এম স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও আছে এটা সাইডে নিয়ে চলে আস বুঝে তাহলে চলে আসবে প্রমাণ হয়ে যাবে তাই না এটাই তো প্রমাণ করতে পড়ছে সো দ্যাট এটা তাহলে কত হবে ইকুয়াল টু এ স্কোয়ার এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট মানে হামেশাই দেয় এই পরীক্ষাতে তা দেখো এইটা এটা হচ্ছে অ্যান্সার মানে এটা হচ্ছে অ্যান্সার অ্যানসারটা দিয়ে দিয়েছে বলে প্রমাণ আর যদি এটা না দেয় তা তখন এটা হয়ে যাবে অ্যান্সার অ্যান্সারটা দিয়ে দিলে প্রমাণ একই জিনিস তার প্রমাণ বলুক মানে কোয়েশ্চেনটাকে যদি বলে দেয় এইটা বলে দেয় বলে দিতে পারে ফাইন ফাইনডা তার মানে এটা প্রমাণ হয়ে গেলো যে এটা যদি না দেওয়া থাকে তাহলে তখন এটা হয়ে যাবে অ্যান্সার অঙ্কটা এভাবে দিতে পারে যে ফাইন ডা কন্ডিশন ফাইন ডা কন্ডিশন ফর ফর দিস লাইন এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু ওয়ান টু বি নর্মাল টু দ্য হাইপার বলা দিস হ্যাঁ তা কন্ডিশনটা কত হবে তা কন্ডিশনটা তখন হবে এইটা হচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন নির্ণয় উত্তর এটা হচ্ছে নির্ণয় শর্ত হবে এখানে দিয়ে দিচ্ছে বলে শর্তটা এটা প্রমাণ হয়ে গেল বোঝাতে পারলাম আশা করি সবাই বুঝতে পেরেছি অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই নোট করে নেবে এবং ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না লাইক শেয়ার করতে ভুলবে না তা তোমাদের নতুন নতুন আরও ভিডিও আপলোড করতে আমি পারো ওকে নেক্সট অঙ্ক আমি তোমাদের দেখা দেখো নেক্সট দেখো আমি বত্রিশের এক একটা করে দিলাম বত্রিশের দুই টিন দুই তিন একইভাবেই হবে বলছে ইফ দ্য স্ট্রেট লাইন এলএক্স প্লাস এম ওয়াই ইকোয়াল টু ওয়ান ইজ নর্মাল টু দ্য প্যারাবোলা দেনস্পদের এটা তো প্যারাবোলার ওয়াইস কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এক্স ওয়ান ওয়ান বিন্দুতে নর্মালের ইকুয়েশন বার করবে একই হবে যেভাবে দেখালাম দিয়ে সঙ্গে কম্পেয়ার করবে দিয়ে দিয়ে তোমরা ঠিকভাবে সলভ করবে এটা চলে আসবে মানে এর অঙ্কটা একই হবে যেভাবে একের অঙ্কটা করে দিলাম তাই না যেভাবে এই অঙ্কটা করলাম এই অঙ্কটা যেভাবে করে দেখালাম ঠিক একই হবে ঠিক একই হবে এই দুই আর তিন পুরো সেম প্রসিডিওর দেখো নর্মাল দিয়ে দিচ্ছি এল প্লাস এম ওইকেল টু ওয়ান টু ডি সাইপারবালা সো দ্যাট এইটা মানে এই দুটো সেম টাইপের তো সুতরাং এই দুটো তোমরা ইজিলি করতে পারবে একদম পারবেই সিও তো সুতরাং এই দুটো আমি আর দিচ্ছি না তোমাদের ইম্পর্টেন্ট হিসাবে আমি এই এম দিলাম দিলাম তবে তোমরা হোমওয়ার্ক হিসাবে এটা একই টাইপের এটাতে একদম একই টাইপের এটা করে নেবে এটা হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিলাম এটা বাড়িতে করে নেবে দু একটা না পারলে আমাকে লাইভ ক্লাসে বলবে ঠিক আছে আর তেত্রিশ চৌত্রিশ না করলেও হবে আমি পঁয়ত্রিশের একের অঙ্কটা করে দিচ্ছি দেখে নাও আর এটা হোমওয়ার্ক দিচ্ছি দুই একটা বত্রিশের দু একটা হোমওয়ার্ক দিচ্ছি ঠিক আছে ভিডিও পজ করে অঙ্ক যদি কারো বই না থাকে ভিডিও পজ করবে পজ করে এই অঙ্কটা তুলে নাও ইফ দ্য স্টেট লাইন এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু ওয়ান ইজ এ নর্মাল টু দ্য ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স দেন শো দ্যাট এ এল কিউ প্লাস টু এ এল এম স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ওকে দেখো তোমাদের বত্রিশের দুইয়ের অঙ্কটা আমি হোমওয়ার্ক দিলাম ঠিক আছে এটা বাড়িতে তোমরা করবে আর না পারলে ইউটিউব ভিডিও নিচে কমেন্ট করে জানাবে তোমাদের লাইভ ক্লাসের দরকার লাইভ ক্লাস আমাকে বলবে লাইভ ক্লাসের সমাধান করে দেবো তোমাদের সবাই আমি বলছি যে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো তোমাদের আমি লাইভ ক্লাস তো দিচ্ছি তোমরা লাইভ ক্লাস করো সব বন্ধুদের বলো স্কুল খুলেছি স্কুলে সবাইকে বলো লাইভ ক্লাস অ্যাটেন্ড করার জন্য সবাইকে ইউটিউবে ভিডিও নিচে কমেন্ট করে জানাবে আমাকে যে তোমরা যদি লাইভ ক্লাস করতে চাও সবাই সবাই শুধু একজন দুজন কমেন্ট করলে হবে না ম্যাক্সিমাম স্টুডেন্টস লাইভ ক্লাসের জন্য ভিডিও নিচে কমেন্ট করে জানাবে যে সে লাইভ ক্লাস করান লাইভ ক্লাস করান তাহলে তোমাদের আমি লাইভ ক্লাস করানোর জন্য চিন্তা ভাবনা করব ঠিক আছে আগে লাগতাম এখন বন্ধ আছে এখন তোমার দেখো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থার্টি ফাইভ পার্ট ওয়ান সো দ্যাট দ্য নর্মাল টু দ্য কার এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশান দেওয়া আছে কার্বের প্যারামেট্রিক ইকুয়েশান মানে এক্স ইকুয়াল টু ইন টার্মস অফ থিটা হ্যাঁ আর ওয়াই ইকুয়াল টু ইন টার্মস অব থিটা তার মানে এটা চেয়ে কার্ভের একটা প্যারামেট্রিক ইকুয়েশান দেওয়া আছে তো থিটা ইকোয়াল টু পাই বাই ফোর বিন্দুতে পাসের থ্রু দ্য অরিজিন তার মানে এই প্যারামেট্রিক ইকুয়েশানের যে কার তো সেই কার্ভের নর্মাল ইকুয়েশান বার করতে হবে সেই নর্মালটা থ্রিটাইগল টু পাই বাই ফোর বিন্দুতে নর্মালের যে ইকুয়েশান সেই নর্মাল পাস করবে অরিজিন মানে জিরো জিরো দিয়ে পাস করবে এটাই প্রমাণ করতে হবে নর্মালটা এই প্যারামেট্রিক ইকুয়েশনের পাই বাই ফোর বিন্দুতে নর্মালটা জিরো জিরো বিন্দু দিয়ে পাস করবে সেটাই প্রমাণ করে দেখাতে হবে বোঝাতে পারলাম সো দ্যাট দ্য নর্মাল টু দ্য কার অ্যাট থ্রিটাইগল টু পাই বাই ফোর পাসের থ্রু দ্য অরিজিন কোশ্চেনটা ভালো করে পড়ো বুঝো কী বলেছে কি করতে হবে না পরে বুঝলে অঙ্কটা করবেই করে যেন পড়ে ভালো করে বোঝো যে অঙ্কটা কী বলেছে কী করতে হবে ঠিক আছে আমি ওখুনি অঙ্কটা সলিউশন করবো তোমরা দেখো আর এই কোশ্চেনটা কেমন বুঝতে পারলে ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যেটা কালাম এই অঙ্কটা এই অঙ্কটা কিন্তু এনসিআরটিতে এসেছিলো এটা এনসিআরটিতে এসেছিলো আচ্ছা এনসিআরটিতে এসেছিলো মানে তোমরা ভাবছো যে আমরা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেস্টুরেন্ট আমরা এইচএস দেবো তো আমাদের লাগবে না আবার কেউ আইসি বোর্ডের স্টুডেন্ট সে হচ্ছে আমরা আইসি দেবো ওই কোনো ব্যাপার নেই এনসিএরটি এখানে তোমাদের সবই সি বেশি সিলেবাস ঠিক আছে এনসিএরটি বই খুব ভালো বুক এখানে অল্প অঙ্ক থাকতে পারে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক থাকে এবং সেগুলো সব ক্লাসেই দিতে পারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক উত্তরপ্রদেশ হোক ঠিক আছে এইচএস হোক আইএসসি হোক মানে এই অঙ্কটা সাঁতার সাঁতার বইয়ে তো আছে এসএন দেও আছে আবার এনসিআরটিও এসেছিল সুতরাং সব ক্লাসের জন্য যারা আইএসসি পড়ে সবার জন্য ঠিক আছে যে কোনো একটা বই ফলো করতে হয় তাই আমি এসএন দে বইটা ফলো করছি সৌরেন্দ্রনাথ দে কিন্তু এর মানে এই নয় যে এই অঙ্কটা যারা সাহায়ন সাহা করে আইএসসসি বোর্ডের স্টুডেন্ট শাহন শাহ করে এম এল আগরওয়াল করে তো তারা করবে না কারণ এই অঙ্কটা শাহন শাহ বইও আছে এম এল আগ্রওয়ালে আছে মানে এই অঙ্কটা না থাকলে এই টাইপের অঙ্ক আছে সুতরাং সব ক্লাসের স্টুডেন্টসরা করবে ক্লাস টুয়েলভে যারা পড়ে বোঝাতে পারলাম যাদের চ্যাপ্টারটা আছে ট্যান নর্মাল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তারা সবাই করবে ব্যাপারটা বোঝো কোনো বইয়ের ব্যাপার নয় আমি একটা বই ফলো করাতে হয় তাই বই ফলো করাচ্ছি ঠিক আছে এরকম প্রচুর বই আছে সাহান শাহ এম এল আগ্রওয়াল কেসি সিং দিল্লি ডেল্লি পাবলিশারে দিল্লিতে বিভিন্ন ধরনের বই আছে তো সুতরাং দেখো এই অঙ্কটা সমাধান করে দিচ্ছি ভালো করে নোট করে নাও অঙ্কটা যদি কারো বই না থাকে এই অঙ্কটা ভিডিওটা পজ করবে ভিডিও পজ করে অঙ্কটা খাতাতে নোট করবে তারপরে তুলে নেবে ওকে সলিউশনটা শুরু করা যাক তো কী সলিউশান হবে এটার না এটা বলেছে কি নর্মালের ইকুয়েশান বার করতে হবে প্যারামেট্রিক তো ইকুয়েশানটা কি আছে এক্স ইকুয়াল টু থ্রি কস থিটা মাইনাস কস কিউব আর ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে তাহলে এখান থেকে সর্বপ্রথমে আমরা ডিএস বাই ডি থিটা বার করবো ডিএস বাই ডি থিটা মানে এখানে লিখে দেবে এক্সের সাপেক্ষে ডিফানসেট করে পাই উইথ রেসপেক্ট টু ডিফানসেটিং উইথ রেসপেক্ট টু এক্স এটা লিখে দেবে আমি আর লিখলাম না ঠিক আছে ডিফানসেটিং উই রেসেক্ট এক্স তার ডিএসএস বাই কত হবে মাইনাস থ্রি সাইন্থিটা আর কসকিউব কত হবে থ্রি কসক থ্রিটা ইন্টু মাইনাস থ্রি মাইনাস সাইন্থিটা তাই তো মাইনাস সাইন্থিটা তাহলে এটাকে একটু সলভ করে নাও মাইনাস থ্রি সাইন্থিটা মাইনাস মাইনাস প্লাস থ্রি স্কা থ্রিটা ইন্টু সাইন থিটা এটা হয়ে গেলো ডিএস বাই ডিথিটা হয়ে গেলো এরপর ওয়াই মানটা বার করো ওয়াই কত আছে দেখো ওয়াই আছে থ্রি সাইন থিটা মাইনাস সাইন থিটা ঠিক আছে তাহলে এখানে ডি ওয়াই বাই ডি থিটা কত হবে এখানে লিখবে করে পাই বাংলা যদি লিখো থিটার সাপেক্ষে অবকরণ করে পাই বা উইথ রেসপেক্ট ডিফারান্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা ঠিক আছে তাহলে কত হবে থ্রি কস থিটা মাইনাস থ্রি সাইনাস ক থিটা ইন্টু সাইন থ্রিটা ডিটি হবে কস থিটা তাহলে এরপরে এটা হয়ে গেল এক নম্বর এটা দাও দু নম্বর এক নম্বর দু নম্বর এখন ভাগ করলে ডিওয়াই বাই ডিএস ভাগ করবে তা ডিওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু কত হয়ে যাবে না ডিওয়াই বাই ডি থিটা বাই ডি ডিএক্স বাই ডিথিটা তাহলে ডিওয়াই বাই ডিথিটা মানে কত এইটা অর্থাৎ থ্রি এখানে তো কস থিটা কমন চলে যাচ্ছে তাহলে কমন নিয়ে নাও তাহলে থ্রি তাহলে ওয়ান মাইনাস সাইনাসকোয়ার থিটা তাই না ইন্টু থ্রি কস থিটা এখানে তো থ্রি থিটা কমা যাচ্ছে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা ইন্টু থ্রি থিটা হলো আর এখানে কত কমা যাচ্ছে থ্রি সাইন থ্রিটা কমা যাচ্ছে তাহলে মাইনাস থ্রি সাইন থ্রিটা কমন নিলেও তাহলে মাইনাস থ্রি সাইন থ্রিটা কমন নিলে কত পড়ে থাকছে ওয়ান মাইনাস কসকা থ্রিটা বোঝা গেল এখান থেকে তুমি মাইনাস থ্রি সেন থ্রিটা যদি কমন নাও তাহলে ওয়ান মাইনাস কসক থ্রিটা পড়ে থাকছে তাহলে ইকল্টু কত হবে তিন তিন ক্যান্সেল হয়ে গেল ওয়ান মাইনাস মানে কসকয়ার থিটা ইন্টু কস থিটা মাইনাস এখানে সাইন ইন্টু স্কোয়ার এটা হয়ে গেল কার মান ডি ওয়াই মান ওকে তাহলে এখন তুমি এটা পেয়ে গেলে তুমি মাইনাস মানে কস বাই সাইন অর্থাৎ তুমি এটা পেয়ে যাচ্ছ তা থিটা ইকাল টু পাই বাই ফোর তাই এখানে মান বসাও কট কিউব থিটা ওকে তাহলে এটা হলো গেলো ডিওয়াই বাই তাহলে ডিওয়াই বাই অ্যাট থিটা ইকুয়াল টু পাই বাই ফোর মানে পাই বাই পয়েন্টে কত হবে তাহলে কট কিউব পাই বাই ফোর ইকুয়াল কিউব মানে মাইনাস ওকে তাহলে পাই বাই বিন্দুতে এই বক্ররেখা প্যারামেটিক ইকুয়েশনের যে বক্ররেখা তার পাই বাই ফোর বিন্দুতে কত প্রবণতা স্লোভ রো এটা হচ্ছে গেল স্লো মানে প্রবণতা বা গ্রেডিয়ান্ট বলতে পারে তাহলে এখন প্যারামেট্রিক ইকুয়েশানে তাহলে এখন তোমার ইকুয়েশান অফ এটা কি নর্মাল বলেছে না এটা হচ্ছে নর্মাল বলেছে আচ্ছা ঠিক আছে এটা ডিওয়াই বাই ডিএস বলেছে নর্মাল ইকুয়েশান এটা হচ্ছে ট্যানজেন্টের ট্যানজেন্টের প্রবণতা হইলো তো নর্মালের প্রবণতা কত হবে তার স্লোপ নর্মাল বলেছে স্লোপ অব নর্মাল নর্মাল ইকুয়াল টু কত হবে না ডিএক্স বাই ডিওয়াই এটা জাস্ট উল্টে যাবে কিছুই না তাহলে ডিএক্স বাই থিটা ইকুয়াল টু পাই বাই ফোর মানে মাইনাস এইটা হয়ে যাবে টেন কিউব থ্রিটা মাইনাস টেন মানে মাইনাস ওয়ান তাই তো তাহলে মাইনাস তুমি পেয়ে গেলে টেন আছে বলে মানে আর নর্মাল দুটোরই প্রবণতা সেম ওকে তাহলে এখন এর থ্রিটা ইকুয়াল টু পাই বাই তাহলে পয়েন্টটা কত হবে পয়েন্টটা বার করে না এর থ্রিটা টু দ্য পয়েন্ট তা পয়েন্ট ইচ পয়েন্ট ইচ কত হবে না এই যে দেওয়া আছে না এক্স ইকুয়াল টু এটা এক্স কমা ওয়াই অর্থাৎ থ্রি কস থিটা মাইনাস কস কিউব থিটা কমা থ্রি সাইনথিটা মাইনাস সাইন কিউপ থিটা তাহলে এখানে দাও থ্রি কস থিটা মাইনাস বোঝাচ্ছি ভালো করে বোঝে নাও থ্রি সাইন থিটা মাইনাস সাইন কিউব থিটা এইটা এগুলো জেনারেল পয়েন্ট মানে থিটা পয়েন্ট মানে এইটা মানে এক্স কমা ওয়াই মানে এইটা কমায় এইটা এরপর ফাইভ বাই ফোর পয়েন্টে বলেছি তো তাহলে ফিটার জায়গায় ফাইভ বাই ফোর বসাবে বোঝা গেল ফোর এবার এইটাকে পাই বাই ফোর মানে কত কস পাই ফোর মানে ওয়ান বাই টু টু সাইন বাই বাই ফোর মানে ওয়ান বাই টু মানে এখানে বসাব মানটা বসালে কত হবে থ্রি বাই রুট টু থ্রি বাই রুট টু মাইনাস বাই হোল কিউ মানে ওয়ান বাই রুট টুর হোল কিউ ওয়ান বাই রুট টু হোল কিউ কমা থ্রি সাইন পাইভাই ফোর মানে থ্রি ইন্টু ওয়ান বাই রুট কিউ থ্রি বাই রুট টু মাইনাস ওয়ান বাই রুট টুর হোল কিউ ওয়ান বাই রুট টু কিউ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে মান অর্থাৎ থ্রি বাই রুট টু মাইনাস ওয়ান বাই টু রুট টু কমা থ্রি বাই রুট টু মাইনাস ওয়ান বাই টু রুট টু তাহলে এইটা হচ্ছে কি এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট অর্থাৎ এই পয়েন্টে তাহলে নর্মালের ইকুয়েশানটা আমাদের বার করতে হবে তাই না তাহলে ইকুয়েশান ইকুয়েশানটা বার করো তাহলে এইট ইকুয়েশান অফ নর্মাল ইকুয়েশান অফ নর্মাল ইচ কত হবে ওয়াই মাইনাস এটা ওকে এখানে দেখো মাইনাস তাহলে মাইনাস ওয়াইনাস প্লাস হবে গেল সেখানে ব্যাঘারটে দিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে তোমাদের সুবিধা হবে ওকে তার পরের স্টেপে দেখো এটা হয়ে যাবে ওয়াই মাইনাস থ্রি মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই টু রুট টু ইকাল টু মাইনাস থ্রি বাই রুট ওকে দেখো এখন যেটা হবে তোমাদের এটা তাহলে কত যেখানে টু রুট টু হবে না এটা টু রুট টু তো তাহলে এটা হয়ে যাবে এক্স কোয়ার্ডিনেট এক্স মাইনাস এটা টু রুট টু হবে থ্রি বাই টু মাইনাস টু টু আর থ্রি বাই টু টু এটা টু রুট টু হবে এটা টু টু হবে ঠিক আছে তাহলে এখন দেখো এই হচ্ছে ইকুয়েশান তার মধ্যে এটা একটু সলভ করে নাও তাহলে সলভ করে নিলে কত হবে এদিকে এক্স চলে আসবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি বাই রুট টু থ্রি বাই রুট টু এদিকে চলে গেলে কত হবে সিক্স বাই রুট টু এই মাইনাস থ্রি বাই রুট টু যদি এদিকে চলে যায় এদিকে চলে যায় তাহলে কত হবে থ্রি প্লাস থ্রি সিক্স বাই রুট টু আর এদিকে চলে গেলো মাইনাস ওই দিকে চলে গেলো মাইনাস কত হবে টু বাই টু রুট টু 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 ক্যান্সেল হয়ে যাবে তার মানে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স বাই রুট টু মাইনাস ওয়ান বাই উ টু আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো এখানে যেটা করেছিলাম আমাদের একটা সিলি মিস্টেক হয়ে গেছে সেটা কি বলো তো সিলি মিস্টেকটা এখানে মাইনাসটা দেওয়া হয়নি স্লোপটা কী হয় এটা তো ট্যানজেন্টের স্লোপ বার করেছিলাম তারপর আমরা বললাম নর্মাল স্লোপ হচ্ছে এইটা কিন্তু নর্মাল স্লোপ একটা মাইনাস হয় তাই না তাহলে মাইনাস হলে এখানে মাইনাসটা গুণ হবে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে এইটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান না তাহলে নর্মালের স্লোপটা হচ্ছে ওয়ান এখানে আমার একটা সেম মানে খেয়াল হয়নি মাইনাসটা পড়েনি তো এখন দেখলাম যে আসছে না চেক করলাম রিচেক করতে দেখলাম যে এখানে মাইনাসটা লাগবে তাই না কারণ নর্মাল স্লোপ কী হয় এটা হচ্ছে ট্যানজেন্টের স্লোপ ডি ওয়াই বাই ডিএক্স আর নর্মাল স্লোপ হচ্ছে মাইনাস ডিএক্স এক্স বাই ডি মাইনাস ডিওয়াই বাই ডি বাই ডি পয়েন্ট হলে ওই পয়েন্টে বসবে ঠিক আছে থিটা বাই ফোর তাহলে এখানে তোমার কি হচ্ছে স্লোপ হচ্ছে প্লাস ওয়ান প্লাস যখনই হচ্ছে এটা তখনই দেখো এটা পুরো মাইনাস থাকছে আর এটা প্লাস থাকছে তো অটোমেটিক এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে কী পড়ে থাকছে এটা কোনো কিছু থাকছে না অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স প্লাস দুই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো তার মানে এটা কিছু থাকছে না তার মানে ইকুয়েশানটা কত হচ্ছে নর্মালের ইকুয়েশান এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো তা দিস ইজ দ্য ইকুয়েশান অফ ইকুয়েশান অফ নর্মাল তাহলে এখন বলেছে এই নর্মালের ইকুয়েশানটা অরিজিন দিয়ে পাস করবে তা তুমি দেখেই বুঝতে পারছো যে এখানে জিরো জিরো দ্বারা স্যাটিসফাই হবে অর্থাৎ ইউ ক্যান সে দ্য দিস ইকুয়েশন নর্মাল ইকুয়েশান ইজ স্যাটিসফাইড ইজ পাসেস থ্রু দ্য অরিজিন ওকে তো দিস ই নর্মাল নর্মাল ইজ পাসেস থ্রু দা থ্রু দা অরিজিন অরিজিন কারণ জিরো প্লাস জিরো ইকোয়াল টু জিরো তাই না এখানে এক্সের জায়গায় জিরো প্লাস জিরো প্লাস জিরো ইকোল টু জিরো এটা প্রুফ হয়ে গেল প্রুফ তো আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা ইম্পর্ট্যান্ট খাতায় নোট করে নেবে অবশ্যই এবং ভিডিও নিচে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি বারবার বলছি যে কারো কোনো যদি একটা অঙ্ক কারও হতো হতেই পারে যে অনেকে একটা অঙ্ক একটা একবার ভিডিও ওপেন করে বুঝতে পারবে না ওই জন্য ভিডিওগুলো মিনিমাম এক দুবার তিনবার দেখে নেবে যদি দু তিনবার ভিডিওগুলো রিপ্লে রিপ্লে করে যদি দেখো তাহলে যে স্টেপে দেখবে অনেকগুলো স্টেপে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তো যেখানে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে আরে ভাই এটা ভিডিও তো ভিডিও লেকচার তো যখন খুশি তুমি রিপ্লে করতে পারো ধরো তুমি ভিডিওটা এখন দেখলে পরীক্ষার আগে দু মাস তিন মাস পরে পরীক্ষা বা ছমাস পরে পরীক্ষা বা এক বছর পরে পরীক্ষা পরীক্ষার আগে তোমার মনে এটা আরেকবার দেখে নিলে আরও ক্লিয়ার হয়ে যাবে ভুলে ভুলে গেছো তো তুমি ভিডিওটা প্লে করে আরও একবার দেখে নেবে ভিডিও তুমি যখন খুশি নিজের সময় মতো ওপেন করতে পারতো যতবার যতবার খুশি ওপেন করে দেখতে পারো কিন্তু একবার দেখলে যতটা না বুঝবে দু তিনবার দেখবে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে যে যে স্টেপে অল্প অল্প বুঝতে অসুবিধা হচ্ছিলো সেগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে এই জন্য মিনিমাম দু তিনবার ভিডিওগুলো ওপেন করে দেখবে খাতাতে নোট করে নেবে এবং দেখার পর আমি রিকোয়েস্ট করছি বারবার তোমাদের সবাইকে যে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবে তাতে আমার ভালো লাগবে আবার নতুন নতুন তোমাদের আমি সবাইকে রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করছি ঠিক আছে যে সবাইকে রিকোয়েস্ট করছি যে লাইক কমেন্ট শেয়ার করবে তাতে আমি তোমাদের নতুন নতুন ভিডিও আপলোড করব আর অনেক চ্যাপ্টার বাকি আছে সেগুলো আমি সব সমাধান করে তোমাদের দেবো এবং সব চ্যাপ্টারে ম্যাক্সিমাম চ্যাপ্টার হয়ে গেছে ক্লাস টুয়েলভের ইলেভেনেরও হয়ে গেছে এরপরে তোমাদের টুয়েলভের আবার ইনিশিয়েটিভ বয় সলিউশন সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিটেক ইঞ্জিনিয়ারিং সব আর একটা কথা বলি তোমাদের স্পেশাল সায়স সেন্টারটা অবশ্যই আশা করে পেয়েছো তো এই স্পেশাল সাজেশানটা তোমরা অবশ্যই নোট করে নেবে কারণ পরীক্ষায় প্রচুর কমবে তো প্রতি বছরই এভরি ইয়ার স্পেশাল সাজেশান দেওয়া হয় ক্লাস টুয়েলভ ক্লাস টেন সমস্ত ক্লাসে এবং এই চ্যানেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বিটেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টে পড়ানো হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের লাইভ ক্লাস করানো হচ্ছে প্রতি সপ্তাহে একদিন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে মানে পলিটেকনিক দিয়ে জেক্সপো জেক্সপো দিয়ে যারা লাইভ ক্লাসে জেক্সপো দিয়ে যারা পলিটেকনিকে ভর্তি হয়েছে ডিপ্লোমা করছে তাদের লাইভ ক্লাস করানো হচ্ছে এবং বিটেক ইঞ্জিনিয়ারিং বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে যারা ভর্তি হবে তাদেরও ম্যাথামেটিক্স করানো হচ্ছে মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বি টেক ইঞ্জিনিয়ারিং বিসিএ বিসিএ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন সব ক্লাসের ম্যাথামেটিক্স এই চ্যানেলে তোমরা পাবে চ্যানেলের নামটা মনে রাখবে আই এম সি ম্যাথ চ্যানেলের পুরো নামটা হচ্ছে ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস অত বোর্ডের নাম না লিখলেও ইউটিউব ওপেন করে যদি শর্টে লিখো আই এম সি ম্যাথ ম্যাথ স্পেস দিলেও হবে না দিলেও হবে আই এম সি এমসি আই এর সি ইন্সপায়ার এম হচ্ছে ম্যাথামেটিক্স ই হচ্ছে ক্লাসেস ম্যাথ লিখলে চলে আসবে ওকে নেক্সট অঙ্ক পঁয়ত্রিশ নাম্বার এটাও ইম্পর্টেন্ট অঙ্ক নোট করে না অবশ্যই সো দ্যাট নর্মাল অ্যাট এনি পয়েন্ট থিটা কার্বের ইকুয়েশন দেওয়া আছে এটা এটা ইজ অ্যাট কনস্ট্যান্ট ডিস্ট্যান্স ফ্রম দ্য অরিজিন আগেটা বলেছে এটা অরিজিন দিয়ে পাস করবে এটা বলেছে অরিজিন থেকে ডিস্ট্যান্সটা হচ্ছে কনস্ট্যান্ট তো তোমাদের সবপ্রথমে নর্মাল ইকুয়েশন বার করছি নর্মাল ইকুয়েশনটা দেখে নাও ঠিক আগে যেভাবে আগের অঙ্কটা দেখলাম পঁয়ত্রিশের একের অঙ্কটা এটা হচ্ছে পঁয়ত্রিশের দুই থার্টি ফাইভ পার্ট টু পঁয়ত্রিশের একের অঙ্কটা যেভাবে নর্মাল ইকুয়েশান বার করলাম সেভাবে প্যারামিট্রিক ইকুয়েশানের নরমাল ইকুয়েশানটা বার করো করার পরে আসছি তাহলে কী হচ্ছে এখানে এখানে লিখে দেবে এক্সের সাপেক্ষ অবকলন করে পাই বা ডিফার্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স থিটা থিটা আছে এখানে তা থিটার সাপেক্ষে ডিফান্সেটিং উইথ রেসপেক্ট টু থিটা এখানে লিখে দেবে আমি আর লিখলাম না ঠিক আছে তাহলে এ কমন মাইনাস সাইন্থিটা প্লাস থিটা সাইন্থিটার জন্য হয়ে যাবে কস থিটা প্লাস থিটার জন্য ওয়ান ইন্টু সাইন্থিটা ওকে তা মাইনাস সাইন্থিটা সায়েন থিটা কেটে গেল তাহলে এটা হয়ে গেলো ডিএস বাই ডি থিটা ইকাল টু এ থিটা কস থিটা এরপরে চলে আসবো ওয়াই ইকুয়াল টু তাহলে এখানে তুমি ডিএস বাই ডি থিটা পেলে ওয়াই বাই ডিথিটা কীভাবে বার করলে বার করার পর এখানে মানটা বসিয়ে দাও ডি ওয়াই বাই থিটার মান কত বেরোলো এ থিটা সাইন থিটা ডিএস বাই ডিথিটা কত বেরোলো এ থিটা কস থিটা এ থিটা থিটা ক্যান্সেল হয়ে গেলো ইকুয়াল টু কত রইলো সাইন থিটা বাই কস থিটা টেন থিটা তাই তো এখানে কোনো পার্টিকুলার পয়েন্ট নেই আগে আগের অঙ্কটাতে ছিল থিটা ইকুয়াল টু পাই বাই ফোর এখানে থিটা ইকুয়াল টু পাই বাই ফোর কিছু বলা নেই তার মানে থিটা পয়েন্ট হয়ে নেবো থিটাইকেল টু কোনো পাই বাই ফোর পাই বাই টু কিছু বলা আছে বলা নেই তার মানে দেখো এখানে কিছু বলা বলি থ্রিটাইকেল টু পাই বাই ফোর আগের অঙ্কটা থিটাইকেল টু পাই বাই ফোর ছিল তাই তো আমি পাই বাই ফোর বসেছিলাম এখানে থিটাইকল কিছু বলা নেই মানে জেনারেল পয়েন্ট থিটা পয়েন্ট তার স্লোপটা কত বলবো ডি ওয়াই বাই ডি এক্স ডিএক্স টু কত হয়ে গেলো টেন থিটা ঠিক আছে টেন থিটা এইটা হয়ে গেলো টেন কিন্তু নর্মালের কত হবে তাহলে অফ নর্মাল নর্মাল স্লোপ কত হবে স্লোপ স্লোপ অফ নর্মাল তা স্লোপ অফ নর্মাল কত হবে না মাইনাস ডি এক্স বাই ডি ওয়াই মানে এটা হচ্ছে মাইনাস টেন থিটা ওয়ান বাই টেন থিটা হয়ে যাবে মানে এটা যাবে কর থিটা তাই না এরপরে এই বিন্দুতে কোন বিন্দুতে না এক্স কমা ওয়াই এই বিন্দুতে নর্মালের ইকুয়েশানটা বার করছি দেখে না তার মানে অ্যাট থিটা পয়েন্ট থিটা পয়েন্ট দ্যাট ইজ অর্থাৎ কোন পয়েন্ট হবে না এক্স কমা ওয়াই পয়েন্ট মানে থিটা এক্সের মানটা কমা ওয়াই মানটা তাহলে অ্যাট অ্যাট থিটা পয়েন্ট দ্যাট ইজ দিস পয়েন্ট ইকুয়েশান অফ ইকুয়েশন অফ ট্যান ইকুয়েশান অফ নর্মাল তাই তো নর্মাল ইচ তাহলে ইকুয়েশন অফ নর্মাল কি হচ্ছে ওয়াই মাইনাস এই পয়েন্ট এই যে এই পয়েন্ট এ কত ওয়াইটা হচ্ছে এটা হচ্ছে সাইন থিটা হবে এটা হচ্ছে ওয়াই ওয়ানটা এটা সাইন থিটা হবে এটা সাইন থিটা এ কমন এ সাইন থিটা মাইনাস থিটা কস থিটা তাহলে এটা কি হবে দেখে নাও তাহলে এটা এটা চেঞ্জ হয়ে যাবে এটা হবে না এটা এটা হয়ে যাবে এটা চে না এটা ঠিকই আছে ওহ এটা ঠিকই আছে এটা কস্তিটা প্লাস থিটা সাইন থিটা আর এইটা হচ্ছে ওয়াই ওয়াইটা চেঞ্জ হবে এইটা হয়ে যাবে কস্তিটা সাইন থিটা মাইনাস থিটা কস্তিটা মাইনাস থিটা কস্তিটা ঠিক আছে তাহলে এরপরে তুমি এটা কী করবে স্বলেখার ফর্মে নিয়ে আসো মানে পাশাপাশি গুন করো গুণ করে নিয়ে আসো পাশাপাশি গুণ করলে কত হবে সাইন থিটা এখানে চলে আসবে তাহলে সাইন থিটা ইন্টু ওয়াই সাইন থিটা ইন্টু ওয়াই তাহলে সাইনথিটা গুন করলে কত হবে এ इन्टू सैन स्कोर थीटा माइनस सैन थीटा कस थीटा इक्वल टू माइनस एक्स कस थी माइनस माइनस प्लस ए इन्टू कस थीटा और प्लस थीटा थीटा कस थीटा और ये कहीं चले एक्स कस थीटा प्लस वाई इंटू साल थीटा इक्ुअल टू ইকুয়াল টু এই কনস্ট্যান্টার্ম কনস্ট্যান্টম তো ওই দিকে নিয়ে যাও ডিসলভ করো তাহলে এখানে দেখো সাইন থিটা এটা এটা ক্যাটান্সার যাবে আর ইকুয়াল টু হচ্ছে এ কমন সাইনস কোলে প্লাস কস কথিটা মানে ওয়ান মানে এ হয়ে গেলো এটা এটা হলো তাহলে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু এ হয়ে গেল তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ নর্মাল তা দিস ইজ দ্য ইকুয়েশন অফ ইকুয়েশান অব নর্মাল দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস ইজ দ্য ইকুয়েশন অফ নর্মাল ওকে তাহলে এটা তুমি নর্মালের সমীকরণ পেয়ে গেলে এখন এই বলছে এই নর্মালের সমীকরণ এটাই বলেছে যে এই যে কনস্ট্যান্ট ডিস্টেন্স ফ্রম অরিজিন সো দ্যাট এটা নর্মাল অ্যাড দা পয়েন্ট থিটা টু টা কাট ই যে একটা কনস্ট্যান্ট ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন মানে অরিজিন থেকে ডিসটেন্স কনস্ট্যান্ট তাহলে অরিজিন থেকে ডিস্টেন্স বার করো তাহলে অরিজিন থেকে ডিস অরিজিন থেকে ডিস্ট্যান্স কত হবে না অরিজিন কত জিরো 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 একটা পয়েন্ট থেকে একটা এর এর ইকুয়েশন কত এই ইকুয়েশন হচ্ছে এইটা তাহলে এর ইকুয়েশনে এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হবে না এর জায়গায় জিরো বসা হয় তাহলে জিরো ইন্টু কনস্ট্যান্ট জিরো ফর্মুলা কী আছে এই ফর্মুলাটা নিশ্চয়ই জানো ফর্মুলা কী হচ্ছে না এর ইকুয়েশান হচ্ছে ধরো ফর্মুলা হচ্ছে কি এক্স ওয়ান এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান ঠিক আছে প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা হচ্ছে ইকুয়েশান বোঝাতে পারলাম তাহলে এখানে বসে দাও বসে দিলে কত হবে না এক্স এক্স ইন্টু জিরো কারণ এখানে জিরো কস থ্রিটা কস জিরো মানে এখানে এক্সের জায়গায় জিরো বসাবে তাহলে জিরো ইন্টু কস থ্রিটা ঠিক আছে প্লাস জিরো ইন্টু সাইন থিটা বাই রুট ওভার স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ওকে মাইনাস এ তাহলে এত হচ্ছে পঁয়ত্রিশ টু এ টু কনস্ট্যান্ট এ বের হচ্ছে তাহলে এ হচ্ছে গিয়ে ডিস্ট্যান্স তাহলে অরিজিন থেকে এই নর্মালের উপর ডিস্ট্যান্স ঠিক আছে তাহলে ডিস্ট্যান্স কনস্ট্যান্ট ডিস্ট্যান্স হচ্ছে গিয়ে এ বেরোল তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট হুইচ ইজ প্রুফ বুঝা গেল তাহলে এটা হচ্ছে প্র এটা হচ্ছে কিনা একশো ননয়ন বিন্দু থেকে এই মানে এই পয়েন্টে যদি একশো ননয়ন হয় এটা হচ্ছে স্টেট লাইনের সমীকরণ এটা হচ্ছে স্টেট লাইনের সমীকরণ কিন এই সমীকরণ স্টেট লাইনের সমীকরণ হচ্ছে এইটা স্টেট লাইনটা কিনা নর্মাল তাহলে সেই সমীকরণ এই বিন্দু থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে এই ফর্মুলা তোমরা ফর্মুলাটা নিশ্চয়ই জানো যে এক্সো ননয়ন বিন্দু থেকে একটা সহ লেখা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি কল ডিউ স্বল্প আমাদের দূরত্ব হচ্ছে তো ইজ প্রুফ ঠিক আছে তো প্রতিটা তো আমরা ভিডিও একদম দেখতে থাকি